হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্নিগ্ধা এসে গেছি স্নিগ্ধাস বেঙ্গলি ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সানডে, খুব সকালেই উঠে পড়েছি। এখন লিকার চা খাবো, খেয়ে বাজারে যাব। বাজারে গিয়ে কিছু সবজি আর মাটনটা কিনবো, মাটন কারিটা করবো। তো চাটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। ফিরে আসলাম বাজার থেকে। এখন বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসলাম দেখাচ্ছি। নিয়ে আসলাম দুটো ক্রিম রুটি, বান পাউরুটি, এটা খেতে খুব সুন্দর সকালের টিফিন। বেকারি বিস্কুট আনলাম চায়ের সঙ্গে, বেকারি বিস্কুট শেষ হয়ে গেছে। একটা সর্ষের তেল নিয়ে আসলাম, এঁচোড় এনেছি, আলু, রসুন, আদা, মাংসে দেব। মাটন নিয়ে এসেছে, সুন্দর পিস করে দিয়েছে। বাজারে খুব কাঁচা আম উঠেছে, দেখে খুব লোভ লাগলো, নিয়ে আসলাম। এটার আমের চাটনি খাবো। পুঁই শাক এনেছি, পুঁই শাক এখন গরমকাল, পুঁই শাক, পুঁই শাক, কুমড়ো, ঝিঙে, আলু, পটল দিয়ে একটা লাবড়া টাইপের তরকারি করবো, এই জন্য পুঁই শাক এনেছি। মোচা এনেছি, দেখুন মোচা, মোচা কাটাটাও আমি দেখাবো। এই দেখুন মোচা, মোচা এনেছি, অনেক কিছু নিয়ে এসেছি। এই দেখুন কত বড় বড় ঝিঙে, ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে। আমি কুমড়ো নিয়ে আসলাম, টমেটো এনেছি, তো ফিরে আসলাম, সবজি কাটা হয়ে গেছে। আজকে দুপুরের মেনু মাটন আর আমের চাটনি আর মুসুর ডাল। মুসুর ডালটা করা আছে, তো এখন আমি আমের চাটনিটা করছি। কড়াইতে আম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, একটু হালকা সেদ্ধ করে নেব, কষকষ ভাব থাকে সেটা বেরিয়ে যাবে। একটু লবণ দেবো, দিয়ে আমটা সেদ্ধ করে নিচ্ছি হালকা। গরমের মধ্যে আমের চাটনি খুবই ভালো লাগে। তারপর মাটনটা করব, মাটনের আলু কেটে নিয়েছি, এই যে আলু, পেঁয়াজ, রসুন সব কাটা হয়ে গেছে। আমি সবসময় ভাত রান্না করার আগে চালটা আগে ভিজিয়ে রাখি, এক দু ঘন্টা চালটা জল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে ভাতটা খুব তাড়াতাড়িও হয়, গ্যাসটাও বাঁচে। এবার জলটা ফেলে দেবো। এবার কড়াইতে সর্ষের তেল দেবো, সামান্য মৌরি দেবো, মুড়িটা ভাজা হয়ে গেলে আমটা দিয়ে দেবো। আমের চাটনি বিভিন্নভাবে করা যায়, আপনারা ফোড়ন না দিয়েও করতে পারেন, ফোড়ন দিয়েও করতে পারেন, যে যেমন পছন্দ করে। হালকা আমটা ভেজে নেব, একটু লবণ দেব, জল দিয়ে দেবো। সামান্য হলুদ দেব, চিনি দেব, একটু বেশি পরিমাণে চিনি দেব, আমটা কতটা টক আমি বুঝতে পারছি না, এই জন্য একটু চিনিটা বেশি দিলাম। এটা ফুটুক,
একটু টেস্ট করে দেখলাম আমটার ভিতর একটা ফ্লেভার আছে, বেশ ভালো লাগছে চাটনিটা খেতে। তো আমার আমের চাটনি তৈরি হয়ে গেছে। ভালো করে কষাতে থাকবো, নেড়ে নেড়ে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব। আজকে আমাদের দুপুরের মেনু আমের চাটনি, মসুরির ডাল আর এখানে মাটন। খুব হালকা করে রান্না করা হচ্ছে, পেঁয়াজ রসুন খুব কম দিয়েছি, তেলটাও কম দিয়েছি, মশলা টশলা খুবই কম। মাটনটা হচ্ছে মাটনের দেবার জন্য যে আলুটা ভেজে রেখেছি, ভাতটা হচ্ছে। এই আজকে আমাদের মেনু। বন্ধুরা, এই গরমের সময় রান্নাঘরে থাকতে কারোরই ভালো লাগে না, তবুও রান্না করতে হবে, খেতে তো হবেই। তো বন্ধুরা, দু গ্লাস লস্যি বানালাম, লস্যিটা এখন খাবো। এই দেখুন আমার ঘরে পাতা টক দই, দেখুন কেমন জমাট বাঁধে। দেখুন আমার আর আমার শাশুড়ির জন্য দু গ্লাস লস্যি বানিয়েছি, লস্যিটা খাই। স্নান হয়ে গেছে, মাথা মুছে এবার আমি একটা হালকা তেল মাথায় লাগাবো। আমি আমন্ড এই তেলটা ইউজ করি। তো বন্ধুরা, খাবার টেবিলে চলে এসেছি, এখন খাবার বাড়ছি। সানডে লাঞ্চ শুরু হলো ডাল দিয়ে, ডাল ভাত আর এই যে লেবু। ডাল আছে, ভাজা নেই। এই যে মাটন। আমার কাছে তো চাটনিটা খুব ভালো লেগেছে। তো এখানে আমাদের খাওয়াটা শেষ করছি, পরেরবার আমি ফিরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ম্যাগি নুডলস দিয়ে আমরা টিফিনটা খাচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। গরম গরম ম্যাগি কেমন লাগে তাহলে বলুন তো। সাধারণত বৃষ্টির দিনে চপ, সিঙাড়া, তেলে ভাজাগুলো বেশি ভালো লাগে। সারা দুপুর গরম ছিল, এখন সন্ধ্যার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে, ঝড় হলো সামান্য পরিমাণে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি। আমি বাইরে গেছিলো, পুরো ভিজে এসছে। যদি বৃষ্টিটা না থাকতো বা একটু অনুগ্রহ করতো তাহলে কাছেই চপের দোকান ছিল, চপ হয়তো নিয়ে আসতাম। চপ, মুড়ি, তবে চপ কিন্তু হেলদি খাবার না, এটা হেলদি খাবার। ঠিক আছে, একদিন হয়ে যায়। মাঝে মধ্যে একটু ব্রেক করা যেতেই পারে, মুখরোচক চপ খেয়ে, তেলে ভাজা খেয়ে। এমনি বৃষ্টিতে ভিজে এলাম, আবার বৃষ্টিতে ভেজে যাবো, চপ আনতেও ঠিক আছে, নুডলসেই চলে যাবে। রাত্রের ডিনারটা হবে রুটি আর মাংস। দুপুরে মাংসটা করা আছে, ওটা দিয়ে রুটি দিয়ে রাতের ডিনারটা হবে। তো বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা, ডিনারের টেবিলে চলে এসছি, এখন রুটি এবং মাংস দিয়ে ডিনার করব। তো বন্ধুরা, আমার এই সানডে ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, আমার ব্লগ ভিডিওটাকে লাইক দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সামনে এরকম আরও ব্লগ ভিডিও আনব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হেলদি খাবার খান। গুড নাইট, টাটা, বাই।